রাজু বাড়ি দীঘা মোহনায়। কি দেখলেন আজকে মোহনায়? ওই বড় একটা মাছ দেখছি, শঙ্কর মাছ, প্রায় 600 কেজির ওজনের হবে। পর্যটক প্রচুর ভিড় হয়েছে দীঘা মোহনায়, আজ পর্যন্ত কোনো দেখতে পাইনি আমরা। আজকে কলকাতা একজন বিজনেসম্যান লোক 20,000 টাকায় কিনেছে ওই মাছটি। এর আগে এত বড় শঙ্কর মাছ নিয়েছে মোহনায় দেখেছেন? না, কোনো দেখিনি আমরা। তুমি নিও না, মাছ নিতে পারবো না, ওমা বলে কোজন চলো। ওটা আসতে গেলে যাবে বাবু, বিভিন্ন কর ফেলে ফুল ভিডিও দেখো, ভিডিও চালু কি নাম আপনার? আমার নাম উৎপল মাইতি, দীঘা মোহনায় ব্যবসা করি। আজকে যে কারণে আপনি আমাকে জিজ্ঞেস করছেন সেটা হচ্ছে, দীঘা কান্থি রাস্তায় সোলাব কেন্দ্রে একটা আলামিন 3 বলে একটা ট্রলার বিরাট বড় আকৃতির একটা চিল শঙ্কর মাছ ধরে নিয়ে আসে। সেটা আমাদের মৎস্য নিলাম কেন্দ্রে দীঘা মোহনায় সেখানে বিক্রি হয়। একটা কলকাতার বড় কোম্পানি ওই কাছাকাছি প্রায় 30,000 টাকা দিয়ে মাছটি কিনে নিয়ে যায়। এর আগে কি এত বড় চিল শঙ্কর মাছ দীঘা মোহনায় এরকম দেখা যায়নি? এবছর মাছের খুব বাজার খুব খারাপ, মাছ ফাছ ঠিকঠাক পড়ছে না দীঘা মোহনায় এবং শঙ্করপুরে। আমাদের এই যতগুলো পাশাপাশি ট্রলারগুলো আছে ঠিকঠাক মাছ আসছে না, কিন্তু এই ধরনের এই সময়ে এই ধরনের মাছ পাওয়াটা আমাদের কাছে খুব মানে খুব আনন্দের বিষয়।